السلام عليكم ورحمة الله. আমাদের বর্তমান জামানার উম্মতদেরকে নিয়ে এক মারাত্মক কথা বলে গিয়েছিল মরুভূমির একটি উট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মুখ থেকে এই কথা শুনে কাঁদতে শুরু করলেন। প্রিয় দর্শক, হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। তখন আমরা দেখতে পেলাম একটি উট দৌড়াতে দৌড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। দেখে মনে হচ্ছিল উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কিছু একটা বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন, হে উট, তুমি শান্ত হও। যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দিবে, কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেয়া হবে। নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তাআলাও তাকে নিরাপত্তা দান করেন, আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেয় না। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওট আপনাকে কি বলছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওট আমাকে বলছে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং সে এখানে এসে আমার নিকট সাহায্য চাইছে। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো। সেই উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর পেছনে লুকানোর চেষ্টা করল। উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই উট 3 দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওট আমার নিকটে নালিশ জানিয়েছে, সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে, আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে, আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ। ওটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন, কিন্তু প্রশ্ন হলো সে কিভাবে আপনাকে এসব জানালো? এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলতো, একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত? উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি একে বিক্রি করব না, একে জবেহ করব না, আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে 100 দিরহামের বিনিময়ে কিনে নিলেন। তারপর তিনি উটটিকে বললেন, হে উট, যাও, এখন থেকে তুমি মুক্ত, আল্লাহ তাআলার দেওয়া রিজিক তালাশ করো। অতঃপর সেই উটটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে একটি আওয়াজ করল, যা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন আমিন। এরপর উটটি পুনরায় দোয়া করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমিন আমিন। উটটি পুনরায় দোয়া করল। আল্লাহর রাসূল তৃতীয়বারের মতো বললেন, আমিন আমিন। কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন তো বললেনই না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বেয়ে পড়তে লাগলো। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটি আমাকে প্রথমবার বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে
ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন। আমি বললাম আমিন। তারপর উটটি আমাকে বলল, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমনইভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন। আমি বললাম আমিন, সুম্মা আমিন। তারপর সে দোয়া করল, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমনই করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর সে পুনরায় বলল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন তাই করে। এরপর চতুর্থবার উটটি বলল, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া, ফ্যাসাদ, ফিতনা, যুদ্ধ, বিগ্রহ এসব থেকে হেফাজত করেন। একথা শুনে আমি আমিন বলতে যাব, কিন্তু সেই দোয়াটি আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে সেটি কবুল হবে না। এ কথা শুনে আমার কান্না পেল, কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি, কান্নাকাটি করে করেছি, হে আল্লাহ আমার উম্মতদেরকে অভ্যন্তরীণ ফিতনা, ঝগড়া, ফ্যাসাদ এসব থেকে রক্ষা করো। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দোয়াটি কবুল করেননি। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে, হে রাসূল, আপনার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে, ফিতনাবাজি করবে, ঝগড়াঝাটি করবে, এসবে লিপ্ত হবে এবং এসব করেই এরা ধ্বংস হবে। বাইরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে। এসব কিছু যা ঘটবে সবই তাকদীরে লেখা হয়ে গিয়েছে, কাজেই এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ একবার। প্রিয় দর্শক, আজ আমরা মুসলিম সমাজের দিকে তাকালেই দেখতে পাই বিজাতিরা ঐক্যবদ্ধ হয়ে আজ ফিলিস্তাইনের মাটিতে, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর চড়াও হচ্ছে, আর মুসলিমরা একে অপরকে অমুকের দালাল, তমুকের দালাল, ইয়াহুদির দালাল, ও কাফের, এ খারেজি, ওই ব্যক্তি শিয়া, ওই ব্যক্তি সুন্নি, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে আজ মুসলমান শুধুমাত্র কালেমার ছায়াতলে আশ্রয় নেওয়ার কথা ভুলে গেছে। এরা এক গ্রুপ আরেক গ্রুপকে দুই চোখের এক চোখেও দেখতে পারে না। আজ এই হাদিস একশো ভাগ সত্যতাই স্পষ্ট হলো। প্রিয় দর্শক, যারা এই হাদিসের মর্মার্থ উপলব্ধি করতে পারবে আমি তো বলবো তারা বড় ধরনের ফিতনার হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে। আজ মুসলমানরা নিজেরাই একে অন্যের রক্ত পিপাসু হয়ে উঠেছে, মুসলমানেরাই একে অপরকে হত্যা করছে, ফেরকাবাজি ও দলাদলির নামে একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে। বর্তমানে যতটা ক্ষতি মুসলমানেরা মুসলমানদের করছে ততটা হয়তো কাফের মুশরিকরাও করতে পারেনি। আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার রশি আল কোরআনকে ঐক্যবদ্ধভাবে মজবুত হওয়া, আর একটি মাত্র কালেমার পতাকার নিচে সবাইকে আশ্রয় নেওয়া, তাহলে সব দলাদলি উঠে যাবে। আজ থেকে এক মুসলিম আরেক মুসলিমকে শুধুমাত্র এর ভিত্তিতেই গ্রহণ করবেন যে তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু আছে কিনা, ব্যাস। এরপরে আর কোনো দল সম্পর্কে জানার প্রয়োজন নেই, এতটুকুই মুসলিমের আসল পরিচয়। তার মধ্যে আর যত ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, তা শুধুমাত্র এই কালেমার পরে সব কিছুই আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এর ভিত্তিতে সকল মুসলিমে আজ আমরা ঐক্যবদ্ধ হতে হবে, না হলে এই ফেরকাবাজিতে আমরা সবাই শেষ হয়ে যাব। আল্লাহ আপনি আমাদের মুসলমানদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, ধৈর্য বাড়িয়ে দিন, মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিন। আমিন।